ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 দেশব্যাপী শুরু হয়েছে। এই টুর্নামেন্টে অংশ হিসেবে 14 সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুমিল্লা উত্তর অঞ্চল চন্দিনা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শান্তির পায়রা উড়িয়ে উক্ত খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক কায়সার মোহাম্মদ ফারাবি। এ সময় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়া সভাপতিত্বে অতিথিদের খেলোয়াড়দের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। সে সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, যুব অপক্ষয় রক্ষার্থে মাদক নির্মূল করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা অনস্বীকার্য। একটি দিন বাসের জন্য সকল খেলোয়াড়দের উদ্যোগ থেকে আমরা একটি দিন বাসের জন্য সেই বাসের কিছু দিন পর আমরা বিভাগীয় খেলবো পরবর্তী জাতীয় এবং এই রাজ্যিক কর্মসূচির পূর্বে জাতীয় পর্যায়ে যে খেলোয়াড়দের যে দেওয়া সেটি আমি বিশেষ সূচনা লাগবে। আমরা চান্দিয়া বাসের সবাই কাছে আহ্বান জানাবো যে আমি খেলোয়াড়দের সাথে আপনাদের সহযোগিতার জন্য সেরকম থাকে মাঝে একটু দিকে ব্যবহার খেলোয়াড়দের উৎসাহ জানানো হয়েছে। সেই সাথে সরকারের এমন আয়োজনকে সাধুবাদ জানান। উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সম্রাট কৃষা, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রবীন্দ্র চাকমা, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমান, চান্দিনা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুল ইসলাম, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজি জসিম উদ্দিন, চান্দিনা উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক প্রভাষক গৌতম কার শ্যামল প্রমুখ। জাতীয় পর্যায়ের একটা দল গঠন করে এবং আমরা প্রান্তিক পর্যায়ে থেকে এইভাবে আশা করে আমরা কিন্তু খেলোয়াড়দের সম্বন্ধে নিয়ে যাচ্ছি। উদ্বোধনী খেলায় জেলা ক্রীড়া সংস্থা থেকে আগত ময়নাল বাপ্পির ম্যাচ রেফারির পরিচালনায় ও চমৎকার ধারাবর্ষের দায়িত্বে থাকা আব্দুল আওয়ালের উপস্থাপনায় হোমনা উপজেলা একাদশ ব্রাহ্মণপাড়া উপজেলা একাদশকে চাই বেকারে 5-4 গোলে ব্যবধানে পরাজিত করে। ব্রাহ্মণপাড়া একাদশ 0 হোমনা একাদশ 0। প্রচুর সংখ্যক দর্শক সমাগম হয়েছে আজকের এই খেলায়। চান্দনার এই মাঠের দর্শক কুমিল্লার চান্দিনা থেকে আলিফ মোহাম্মদ কায়সারের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।